নমস্কার বন্ধুরা, সবাইকে আরও একবার আমাদের এই আবালাতা ফার্মিংয়ে স্বাগতম জানাই। বন্ধুরা, আমার এইখানটায় আপনাদের যদি আসতে হয় তাহলে গুগল ম্যাপে আবালাতা ফার্মিং চ্যানেলের নামটা দিয়ে সার্চ করবেন, প্রপার লোকেশনটা পেয়ে যাবেন। আর এমনিতে অ্যাড্রেসটা হচ্ছে আম্বাসা কুলাই বাজার। আপনাদের যদি ফ্রি রেঞ্জে দেশি মুরগি ফার্মিং করার প্ল্যান থাকে বা ইচ্ছে হয় তাহলে আপনারা ফার্মিং করার আগে অবশ্যই যদি মনে করেন যে একবার ফার্ম ভিজিট করবেন তাহলে অবশ্যই আসুন, এসে ঘুরে যান, ভিজিট করে যান, দেখে যান, জিনিসটা বুঝে যান, তারপর না হয় আপনি একটা ফার্ম স্টার্ট করতে পারবেন। তো বন্ধুরা, ওইটার জন্য আপনাকে কোনো টাকা পয়সা খরচা করতে হবে না, শুধু আসতে যেতে যা খরচা হয় সেটাই। তো আপনাদের যদি দেশি মুরগি ফার্মিংয়ের ইচ্ছে হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আর এখন নেক্সট আগামীকাল বাচ্চা বেরোবে, তো আপনাদের যদি এই দেশি মুরগির বাচ্চার প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আর যদি বাচ্চা ফোটানোর জন্য ডিমের প্রয়োজন হয় তাহলেও যোগাযোগ করবেন, কেননা এখন মোটামুটি আমার এখান থেকে পার ডে 75-80 মতো আসছে। আর বন্ধুরা, আমি আরেকটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করছি, সেটা হচ্ছে আমি এদের লেয়ার ফিডটা আমি আগে গোদরেজটা দিতাম, তো এখানটায় আমি মোটামুটি ধরুন 12-13 দিনের মতো হয়েছে আমি ফিডটা চেঞ্জ করেছি, লেয়ার ফিডই দিচ্ছি বাট অন্য কোম্পানির দিচ্ছি। তো তাতে করে দেখা যাচ্ছে যে আমার ডিমের পার্সেন্টেজটাও একটু বেড়ে গেছে। তো এখন দেখা যাক, মোটামুটি মাসখানেক মানে যাওয়ার পর তারপর আমিও কনফার্মলি বলতে পারবো। তো মোটামুটি বছরের উপর হলো আমি গোদরেজের লেয়ার ফিডটা ইউজ করছিলাম, তো এখন অন্য আরেকটা ব্র্যান্ডের আমি ব্র্যান্ডই, এটা এমনি আতিপাতি কোম্পানি নয়, তো ওইটার আমি লেয়ার ফিডটা ইউজ করছি। তো রেজাল্টটা আপাতত তো মোটামুটি গোদরেজ থেকে অনেকটাই বেটার আমি ফিল করলাম, তো এখন বাকিটা দেখা যাক। তো কিছুদিন বাদে আমি যখন এদের আরেকটা ভিডিও আপলোড করবো তখন আমি এই ব্র্যান্ডের সাথে মানে ব্র্যান্ডের ব্যাপারটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আগে যেরকম গোদরেজের ফিডটা খাওয়ানোর পর পটিগুলোতে হালকা একটু গন্ধ হতো, তো মানে দুর্গন্ধ হতো, সেই ব্যাপারটা এখন কিন্তু আর নেই। তো এখন দেখা যাক, আরও 10-15 দিন যাওয়ার পর তারপর আমি ফাইনালি আপনাদেরকে জিনিসটা বলতে পারবো। তো শুধু আমি যেহেতু ফিডটা চেঞ্জ করেছি, তো সেই ব্যাপারটা আপনারা যদি অ্যাপ্লাই করে তারপর রেজাল্ট না পান তাহলে আমাকেই আবার ব্লেম করবেন। তো সেই জন্যই আমি বলতে চাইছি যে আগে আমি মোটামুটি 1 মাস ফিডটা ইউজ করিনি, তারপর আপনাদের সাথে আমি শেয়ার করব যে ফিডটা আদৌ রেজাল্ট কীরকম। তো যাই হোক বন্ধুরা, আমার যে মূল বিষয় সেটা হচ্ছে আপনাদের যদি আমার ফার্ম ভিজিট করতে হয় অবশ্যই আসুন, এসে ঘুরে যান। আমার এখানে দেশি রয়েছে, ব্রাহ্মা রয়েছে, করকনাথ অল্প কিছু রয়েছে, টার্কি রয়েছে, তারপর ফ্যান্সি ব্রিডের মধ্যে আরও অনেক ব্রিডই রয়েছে, তো সবকটা নামও এখন বলা সম্ভব হচ্ছে না। তো আমার এই চ্যানেলটা যারা বরাবর দেখেন ওদের ব্যাপারটা জানা রয়েছে যে আমার এখানে মোটামুটি কী কী ব্রিড পাওয়া যায় বা আছে। তো আসুন, ঘুরে যান, আশা রাখি আপনার দিনটা বেশ ভালোই কাটবে। আর যদি আপনাদের ফ্যান্সি নিয়ে ফার্মিং করার ইচ্ছে হয় বা দেশি মুরগি টার্কি নিয়ে ফার্মিং করার ইচ্ছে হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আর হ্যাঁ, আগামী 2 দিন বাদে মানে আজ হচ্ছে 16 তারিখ, ইলেকশনের ডেট আমাদের ত্রিপুরায়, তো আগামী 2 দিন বাদে মানে 18 তারিখে টার্কির 4-5টে বাচ্চা আশা রাখছি ফুটবে। তো যদি কারোর টার্কির বাচ্চার প্রয়োজন হয় তাহলেও যোগাযোগ করবেন। আর ভ্যারাইটি যে ফ্যান্সি বললাম সেইগুলোরও বাচ্চা মোটামুটি অ্যাভেলেবেল রয়েছে, তো আপনারা আসুন, এসে ঘুরে যান। আর আমি চেষ্টা করছি যে নেক্সট ভিডিওতে আমার কিছু ফ্যান্সি ব্রিডের বাচ্চার ভিডিও করার জন্যে। তো যাই হোক, আপনাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি আগামী দিন নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটা সর্বপ্রথম আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে সমাপ্তি করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।